বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্মদিন, জ্ঞানার্জনের দিন এবং মহানির্বাণের দিন হিসেবে সারা বিশ্বে পরিচিত একটি উৎসব বুদ্ধ পূর্ণিমা। অহিংসার শিক্ষা, জীবনের প্রতি শ্রদ্ধা এবং নারীর ভূমিকার প্রতি সমান দৃষ্টিভঙ্গি ও ধারণাকে উদযাপন করতে রাজধানী আগরতলার বেনুবন বিহারেও সমস্ত রীতিনীতি মেনে শুক্রবার পালন করা হয় বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা এবং সমবেত প্রার্থনার আয়োজন করা হয় রাজধানীর বৌদ্ধ বিহারগুলিতে। রাজ্যবাসীকে পঞ্চশীল অর্থাৎ বৌদ্ধ ধর্মের সবচেয়ে প্রয়োজনীয় 5টি আদেশ এদিন মেনে চলতে অনুরোধ করেছেন বেনুবন বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ। হিংসাত্মক কার্যকলাপে লুপ্ত না হওয়া, চুরি না করা, যৌন অসদাচরণ থেকে বিরত থাকা, নেশাদ্রব্যের ব্যবহার না করা ইত্যাদি নিয়মগুলি কঠোরভাবে আজ মেনে চলছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আজকে আমাদের বৈশাখী বুদ্ধ পূর্ণিমা সেলিব্রেশন হচ্ছে এখানে আগরতলা বেনুবন বুদ্ধ বিহারে। মেন হচ্ছে আজকে 2567 বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে এখানে আজকে অনেক লোক জমা হচ্ছে বেনুবন বুদ্ধ বিহারে। আজকে মেন আমাদের DM অফিস থেকে অর্ডার দিয়েছি কি আজকে পশু মানে প্রাণী হত্যা না করার জন্য। প্রাণী হত্যা না করা একটা আমাদের বৌদ্ধ ধর্মে পঞ্চশীল আছে, টু বি প্র্যাকটিস এভরি ওয়ান। যারা পালন করবে ওরা সুখ শান্তি পাবে, কারণ প্রাণী হত্যা না করার একটা আমাদের খুব দরকার। ভগবান ওখানে পঞ্চশীলে বলেছেন প্রাণী হত্যা না করার জন্য, নাম্বার ওয়ান চুরি না করার, বিবেচনা না করার, মিথ্যা কথা না বলার, আর আজকে যে কী বলে মদ গাঞ্জা এসব গ্রহণ না করার জন্য। এটা পঞ্চশীলকে পালন করলে সবাই মানুষ সুখ শান্তি থাকতে পারবো। এখানে কোনো বৌদ্ধরা হবে, হিন্দু, খ্রিশ্চান, এদের মানে সেটা না, সবাই যে মানুষ তাই যে পঞ্চশীল পালন করবে সে সুখ শান্তি থাকতে পারবে। এর জন্য আজকে ডিক্লেয়ার করেছে প্রাণী হত্যা না করার জন্য। ধন্যবাদ। আমার নাম বান্তি খেমা সারা, আমি অ্যাক্টিং কমবেন্ট এভেনি মনিপুর বিহার। নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন সহ যথাযোগ্য মর্যাদায় পবিত্র বুদ্ধ পূর্ণিমা দিবসটি উদযাপন করলেন রাজধানীর বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। বৌদ্ধদের পবিত্র উৎসব এই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুক্রবার রাজধানীর বেশিরভাগ জায়গাতেই বন্ধ ছিল মাছ মাংসের দোকান। ব্যুরো রিপোর্ট, RE News।